হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিসাস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। হালকা হালকা মেঘাচ্ছন্ন দিন, আজকে সকালটা শুরু হয়েছে, মেয়ের আজকে হলিডে, কাজের চাপ কম, তার জন্য সকালে ওঠার ব্যস্ততা নেই, প্রত্যেকটা কাজই ধীরে গতিতে এগোচ্ছে। আর যেহেতু এক্সামটা ওভার হয়ে গেছে, ওদের এটা মান্থলি টেস্ট, কোনো মিড টার্ম নয়, কিন্তু তবুও এক্সাম বলে একটা চাপ থাকে, সেই চাপটা এখন আর নেই, তার জন্য খুবই রিল্যাক্সভাবে আজকে সকালটা শুরু হয়েছে। কিন্তু কোনো সকাল যদি লেজিভাবে শুরু করা হয়, তাহলে সেই পুরোটা দিনের কাজ গোছাতে বেশ অনেকটা সময় লেগে যায়। তার জন্য আজকে চেষ্টা করবো লেজিভাবে সকালটা শুরু হলেও কাজগুলো একটু তাড়াতাড়ি গোছাবার, কারণ সময় মতো সমস্তটা কমপ্লিট না করলে কেমন যেন একটু অধুরা অধুরা লাগে। তো প্রথমেই আমি স্টার্ট করব জল খাওয়া থেকে। আমি লটস অফ ওয়াটার ড্রিঙ্ক করি পুরো দিন ব্যাপী। আগে আমি একটা বড় বোতল রাখতাম, সেটা হাজার খানেকবার ভরতাম, এখন কুঁজো হওয়াতে কুঁজোর জলটাই খাই। জানি না কেন কুঁজোর জলটাতে একটা আলাদা রকম তৃপ্তি অনুভব করি, খেলে যেন মনটা অনেকটা রিল্যাক্স ফিল হয়ে যায়। এখন প্রথমেই আগে বেডটা আমি ক্লিন করে নেব। আমার বেডটা বেশ অনেকটা বড়, তাই বাগাতে অনেকটা সময় লাগে। আর ওই যে আমার সোনামণির আজকে ছুটি, তো আমার গোটা কাজ জুড়ে এবং গোটা সময় জুড়ে আমার মেয়েকে আমার সাথেই পাবে। আমি এদিকে বাগাচ্ছি, ও ওদিকে আমার কাজ বাড়াচ্ছে। ওকে বললাম একটু বালিশগুলো তুলে দে মা, তো সে এমনভাবে তুলছে যে আমাকে আবার পুনরায় সেগুলো বাগাতে হচ্ছে। আমি সাধারণত বালিশগুলোকে প্রতিদিন তোলবার সময় কী করি, একটু ভালো করে ওটাকে মানে হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটুখানি সেট করে দিই। তো সেরকমগুলো করে একদম সেট করে রেখেছিলাম নিচে ওখানে, নিয়ে তারপরে বিছানায় চাদরটা পেতে তারপরে আবার ওগুলো সেট করে রাখতাম। কিন্তু যেহেতু ও আবার সেগুলো নষ্ট করে দিলো, তো আবার করতে হলো। যাই হোক, আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গরম গরম ভাজ পরোটা এবং তার সাথে একটু আলুর সবজি, আর ছিল আমার মেয়ের ফেভারিট লাড্ডু। আমার মেয়ে মিষ্টির মধ্যে শুধুমাত্র লাড্ডুটা খায়, লাড্ডু ওর ভীষণ ফেভারিট। গন্নু বাবাকেও খুব মানে এবং গন্নু বাবার লাড্ডু ফেভারিট বলে ওরও লাড্ডু ফেভারিট, যদিও আমি অতটা লাড্ডু পছন্দ করি না। আর এই পরোটাগুলো সব কিন্তু আমি আমার কড়াইতেই করেছি, কড়াইতে পরোটা করলে যে খারাপ হয় এরকম নয়, ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ, নরম আর ক্রিসপি হয়েছে। এর মধ্যে চলে এসছে একটা আমাদের পার্সেল, এই পার্সেল নিয়ে বিশাল চিন্তা। অর্ডার করেছিলাম ইয়োগা ম্যাট, দেখছি এইটুকু বক্স, আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম যে কী এসছে, এইটুকু বক্সের মধ্যে কীভাবে ইয়োগা ম্যাট ধরলো। তারপরে খুলে পরে দেখি ও আমরা তো আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেইটা এসছে, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে গাছ কাটার। আমাদের এখানে গার্ডেনিং করার জন্য গাছ কাটারের খুব একটা দরকার ছিল, যে গাছের ব্রাঞ্চেসগুলো এক্সট্রা বেড়ে যায় সেগুলো কাটিং করার জন্য। তো মিশো থেকে অর্ডার করেছিলাম, এই 100 টাকা বা এরকম সামথিং লেগেছিলো, 100 টাকার একটু 19-20। তো বেশ সুন্দর, খুব ভালোভাবে গাছগুলো সুন্দরভাবে কাটিং করা যাচ্ছে, নাহলে এই বোটা বোটা ডালগুলো কাটতে খুব অসুবিধা হয়। আর আগে আমি কাঁচি ব্যবহার করতাম, তারপরে দেখলাম যে এরকম একটা কাটার হলে বেশ ভালো হয়, তো এগুলোকে গাছ কাটারই বলে। তো এটাকে অর্ডার করেছিলাম, বেশ সুন্দর, কম টাকা, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো এসছে, কোয়ালিটিটাও ভালো, কারণ আমাদের এখানে এই সেম জিনিস 500 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা আমি 100 টাকা অ্যারাউন্ডে পেয়ে গেছি নেটে। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে একটা নতুন রেসিপি করছি রান্নার মধ্যে, সেটা হচ্ছে পটল ঝাল। তোমরা মাছ ঝাল খেয়েছো, ঢ্যাঁড়স ঝাল খেয়েছো, পটল ঝাল কি কেউ কখনো খেয়েছো? এরকম সর্ষে আর টমেটোর মিশ্রণ দিয়ে পটল ঝাল রান্না করি আমি, একদম পুরো মাছ ঝালের মতো খেতে হয় আর ভীষণ সুস্বাদু খেতে হয়। করে দেখতে পারো, কিছুই না, সেম পশুরিও পটলটা মাছের মতো ভেজে নিতে হবে একটু সেদ্ধ মতন করে, আর মাছ ঝালের মতো সর্ষে বাটা দিয়ে যেমন করে মাছ ঝাল করো, ফুটে এলে মাছের বদলে শুধু পটলগুলো দিয়ে দিলে, আর নামাবার সময় সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা মাছ দিয়ে নামিয়ে দিলেই হবে। ওদিকে রান্নাটা বসিয়ে এলাম, আর এদিকে হাতের কাজগুলো এগিয়ে নিই। আমার কাছে হোক বা দূরে হোক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো,
সবাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, এবং অবশ্যই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও, যে কোনো মাধ্যমেই হোক। আর অবশ্যই যে চ্যানেলটা থেকে ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারবে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে কী করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো সেগুলি একটু উল্টো পাল্টে দিচ্ছি। এখন ওয়েদারটা এমনই মেঘলা হয়ে রয়েছে আর এতটুকু রোদ্দুর ঢোকে না, হাওয়াটা বেশ দিচ্ছে, তো একটু উল্টে পাল্টে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, না হলে সন্ধে করতে করতে জামা কাপড়গুলো শোকাতে চায় না। আর আমি সন্ধেবেলা চেষ্টা করি জামা কাপড়গুলো সমস্তটাই তুলে নিতে বা রাত্রেবেলাতেও তুলে নিতে, যাতে বালকনিতে না থাকে, কারণ রাত্রেবেলা এসি চালিয়ে শুই, আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিছু বুঝতেই পারবো না কোন জামা কোন দিক দিয়ে উড়ে কোথায় পালিয়ে যাবে। আর এই দেখো আমার পটল ঝাল রেডি হয়ে গেছে, কথা বলতে বলতে আর অন্যদিকে কাজ করতে করতে, এইভাবেই দুটো কাজ একসাথে ম্যানেজ করি। আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তোমরাও ট্রাই করতে পারো। কিছুই না, সর্ষে আর টমেটোটা মেনের মধ্যে হিরো আর কি রান্নার মধ্যে। তো এখানে কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখালাম মোজাগুলো, এখানে দেখো বিভিন্ন টাইপসের টি শার্ট কিনে নিয়ে এসেছে, এটা একটা, এটা একটা, এটা প্যান্ট কিনে নিয়ে এসেছে হাজব্যান্ড মশাই নিজের জন্যে, আমাদের জন্য নয়। তো এই প্যান্টটা আমি ট্রাই করলাম, তো ট্রানজিশন হচ্ছে না ভাই, কিছু করার নেই, কারণ আমার তো নয়। তো চলো এই টি শার্টটা দেখো, এটা ব্লু কালারের টি শার্ট, ভীষণ সুন্দর দেখতে না? এই টি শার্টগুলো কতটা রেঞ্জ হতে পারে তোমরা বলো তো, ভাবতেই পারবে না। জাস্ট 200 rupees করে পার টি শার্ট পেয়েছে, খুব সস্তায় নিয়ে এসছে, তো খুব অনেকগুলো নিয়ে এসছে। তো বললো তুমি নেবে দুটো, আমি দুটো নেবো ওই আর কি। তো আমি বললাম যে আমি পরবো না, যাই হোক এই হচ্ছে ব্যাপার। এটা একটা ব্ল্যাকের মধ্যে ছিল আর এটা হচ্ছে রেডের মধ্যে, এই রেডটা আর ব্ল্যাকটা কমন, বাকি দুটো কিন্তু ভীষণ সুন্দর, হোয়াইটটা আর ব্লুটা। তোমাদের কোনটা ভালো লাগলে অবশ্যই জানিও, বা আমাকে কোনটা মানাবে সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এগুলো ট্রাই করে দেখাবো অবশ্যই। আর এখানে আর একটা রয়েছে, এটা আমার মেয়ের প্রিন্সেস লেখা দেখতে পাচ্ছ, এটা ছোট আমার, তো কয়েকটা ট্রাই করলেও হবে না, এটা আমার মেয়ের জন্য। তো এই যে দেখো, পরে দেখালাম কেমন লাগছে দেখবে। এই এখনকার টি শার্ট তো সবারই সমান, মানে ছেলে মেয়ে উভয়ই পরতে পারবে। তো সবকটা টি শার্টই একবার পরে পরে তোমাদেরকে সবাইকে ট্রাই করে দেখালাম, কোনটা আমাকে ভালো লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, সেটাই আমি রাখবো, বাকিগুলো হাজব্যান্ড মশাইকে দিয়ে দেবো। এখন রান্নাবাটা সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটাকে আমি সবসময় দুবেলায় নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করার চেষ্টা করি, এতে আরশোলার উপদ্রব কম হয় এবং নিট অ্যান্ড ক্লিন থাকলে সমস্ত জিনিসটা দেখতেও ভালো লাগে। বাসন টাসন সমস্ত ধুয়ে নেবো, এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর খেপে খেপে বাসন অনেক জমে, বাসন ধুতেও বেশ সময় লাগে, কিন্তু কী করবো, বাসন ধুয়ে নিই। আর বাসন আমি জমিয়ে রাখাও একদম পছন্দ করি না, ধরো টিফিন খাওয়া হলো, টিফিন খাওয়ার পর বাসন ধুয়ে নিলাম, লাঞ্চ হলো, লাঞ্চের পর ধুয়ে নিলাম, এরকমই। আর আমার যেহেতু বারান্দায় কোনো কল নেই, তার জন্য এই রান্নাঘরের বেসিনটা থেকেই আমাকে সব কাজ করতে হয়, তার জন্য অনেকটা বাসন জমে গেলে অসুবিধা হয়, তাই আমি খেপে খেপে চেষ্টা করি বাসনগুলো ধুয়ে নিতে। তো এইভাবে দেখো গ্যাসটা আমি পুরো পরিষ্কার করে রাখি, এখন রান্না করলাম, এটা পরিষ্কার করে নিলাম, আবার রাতে রান্না করবো, রাতেও কিন্তু একদম সঙ্গে সঙ্গে নিট অ্যান্ড ক্লিন করে নেবো। কড়াইটা আমি চেষ্টা করি গরম গরম নামিয়েই সঙ্গে সঙ্গে মেজে নিতে, তাহলে কড়াইটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর যদি কড়াই বেশিক্ষণ নামানো থাকে বা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাজতে যায়, তখন অনেকটা কষ্ট করতে হয়। আগে দেখতাম আমার মারা কড়াই মাজতো পা দিয়ে, মানে সেই বালি দিয়ে পা দিয়ে ঘষে 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 কড়াই মাজতো, তো এখন সেসব জিনিস অতীত হয়ে গেছে, এখন তো স্কচ ব্রাইটেই সমস্ত কিছু হয়ে যায়। কিন্তু আমি ওই যে বললাম গরম গরম নামিয়ে কড়াইটা মাজি বলে, কড়াইটা আমার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো জায়গায় কোনো রকম কালো বা দাগ বা কোনো কিছুই দেখতে পাবে না।
আজকে খুব বেশি রান্না করিনি, তাই আজকে ভাবলাম একটু ফেস প্যাক বানিয়ে, ফেস প্যাক নয় হেয়ার প্যাক বানিয়ে মাথায় লাগাবো। অনেকটা দই আছে, দইয়ের যে কভারগুলো হয় সেগুলো আমি ফেলি না, মানে দইটা নেওয়ার পরও কভারে খানিকটা লেগে থাকে, সেগুলো আমি কেটে পরে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে নিয়ে নিই এবং সেটা দিয়ে কোনো একটা মাস্ক বানিয়ে মুখে লাগালাম বা হেয়ার মাস্কলা মাতিয়ে মাথায় লাগালাম, এরকম করে থাকি। তো আজকে ঠিক করেছি ওই দইয়েরই কিছু একটা মাস্ক বানিয়ে মাথায় লাগাবো এবং তারপরে কয়েকটা কাজটা যেগোবো এবং তারপরে গিয়ে চান করে নেবো। আমি সাধারণত সেটাই করি, যদি হেনা লাগাই বা কোনো মাস্ক লাগাই বা সামথিং লাইক দ্যাট, আমি ওটা লাগিয়ে নিই, লাগিয়ে নিয়ে কাজগুলো সারি, তা করতে করতে সেটাও কাজ করে দেয় এবং তারপরে গিয়ে স্নান করে নিই, তাই দুটো কাজ একসাথে হয়ে যায়। সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে না খুব বেশি হাঁপিয়ে যায় এবং এনার্জিটা অনেকটা লস হয়ে যায়, তখন কি করি, এক গ্লাস ঠান্ডা জলে গ্লুকন ডি করি এবং সেটাকে আস্তে আস্তে মজা করে করে খাই এবং তাতে করে এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় এবং শরীরটাও বেশ সুস্থ অনুভব করি। তো এখন দেখো গ্লুকন ডি করে নিয়েছি এক গ্লাস ঠান্ডা জলে, এখন একটু করে গ্লুকন ডি খাবো আর জামাকাপড়গুলো গোছাবো। জামাকাপড় গোছাতে গোছাতে ঠান্ডা হয়ে শরীরটা মানে ঠান্ডা হবে এবং একটু জিরিয়েও যাবে আর এনার্জিটাও বেড়ে যাবে, তারপরে চান টান করে নিয়ে আবার বাকি কাজগুলো এগোবো। এভরি স্যাটারডেতে আমি যখন ঘর মুছি তখন ঘর মোছার জলের মধ্যে লবণ মিশিয়ে তারপরে ঘর মুছি, এটাতে বলে অনেক নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি যেটা ঘরের মধ্যে থাকে সেটা দূর হয়ে যায় এবং ঘরের মধ্যে পজিটিভিটি চলে আসে এবং পজিটিভ এনার্জিটা বেশি স্প্রেড করতে পারে। এটা আমি সবসময় ফলো করি, অবশ্যই এটা আমি নেট দেখেই শিখেছি, তোমরাও ট্রাই করতে পারো, কিছুই না, শুধু লবণ মিশিয়ে নিতে হবে, বাস নিয়ে ঘরটা মুছে নিতে হবে। আর এটা সচরাচর কাউকে শেয়ার না করাই ভালো, কিন্তু যেহেতু আমি পজিটিভ জিনিসটা অলওয়েজ শেয়ার করার চেষ্টা করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন ঘরটা মুছে নেবো এবং ঘরটা মুছে তারপরে চটাপট চান করে নেবো, তাহলে আজকের মতো আজকের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং দিনের দিকটাই কাজ বেশি থাকে, রাতের দিকে সচরাচর অতটা কাজ থাকে না বা চাপ রাখি না। রাতের দিকে একটু এডিটিং করা, বাচ্চাকে পড়ানো, অল্প বিস্তর রান্না করা, এই করেই সময় চলে যায়। আর এই দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি ঘর মোছার কাজও কমপ্লিট হয়ে গেছে, আর ঘর মুছতে বেশি সময় লাগে না, ঘর ঝাঁট দিতেই বেশি সময় লাগে এবং ঝাঁট দিতেও কষ্টটা বেশি হয় কারণ এই গরমেতে ঘাম বেশি চড়ে আর মুছবার সময় তো ফ্যান চড়ে, তখন বেশ আরাম লাগে, খারাপ লাগে না। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।